আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি অনেক মজাদার সিমির ডাল রান্না করব তো সিমি বললে অনেকেই চিনবেন না যে শাকের যে সিম হয় বা ছেই বলে সেই সিমি তো দেখতেই পাচ্ছেন আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটা অনেকে পাটায় বাড়তে পারবেন তো পাটা না বাড়লে ব্যালেন্ডার করে নিতে পারেন তো আমি ব্যালেন্ডারই করে নিয়েছি একটা হাড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য পানি ফুটে গেছে এবার সিমিগুলা দিয়ে দেব। অল্প পরিমাণ পানি দিয়ে সিমিগুলা একটু পাতলা করে নেব এরপরে আমি ফুটন্ত পানির ভিতরে সিমিগুলা দিয়ে দেব আমি পাতলাটা করেছি এই কারণেই অনেক সময় হচ্ছে যদি আমি ঘনত্বভাবে দিতে চাই হাতেও লেগে যেতে পারে তো এই জন্য একটু পাতলা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সহজই হয়ে গেছে কাজটা এরপরে যা উপকরণগুলো লাগবে আর কি আমি এই পর্যায়ে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতন এটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন কেউ সবুজ রাখতে পারেন কেউ কালারফুল করতে পারেন দিয়ে দেবো কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর বড়ো সাইজের একটা রসুন আমি ছিলে একবারে কোয়াগুলো আস্তে আস্তে রেখেছি ওগুলো দিয়ে দেব ওটা দিলেও খেতে বেশি মজার হয় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এই ডাউলটা যতক্ষণ পর্যন্ত ঘনত্ব না হবে ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছেন প্রায় বিশ মিনিট রান্না করে নিলাম তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়ে গেছে দিয়ে দেব টমেটো আর ধনিয়া পাতা আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটা কেটে ছয় পিস করে নেব এবার দিয়ে দেব পাতা এই আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব ডাল টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আর এক সাইডে আমি ফোড়নের জন্য কিছু উপকরণ ভেজে নেব পেঁয়াজ কুচি রসুন কুচি ফোড়নটা দিলে অনেক মজার হয় তো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেব ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার ডাল রান্না অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে খেয়ে দেখবেন কত মজার হয় মাছ মাংস আর সাথে লাগবে না আপনি ডাল দিয়েই অনেক পরিমাণ খেয়ে নিতে পারবেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ